ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ফতোয়া কার কাছ থেকে নেওয়া যাবে? যে কেউ কি দিতে পারে? ফতোয়া দুই রকম, এক হচ্ছে স্পষ্ট কোরআন এবং সহিহ সুন্নাহর কথা দলিল, যেগুলো প্রকাশ্য, সে দলিল যদি তার ধারা থাকে তো যে কোনো মানুষ বলতে পারে, অসুবিধা নাই। আপনি নামাজ পড়ার কথা বলতে পারবেন না, এটা তো একটা ফতোয়া দেওয়া, নামাজ না পড়লে মুসলমান থাকবে না, এটা এটাই বলাটা, এই বলাটা কি কি এটা আপনি বলতে পারবে না। আর একটা ফসলা হচ্ছে বিতর্কিত মশালা বা গবেষণামূলক মশালা, এগুলো আলেমদের কাজ, এগুলো সাধারণ পাবলিককে ফতোয়া দেওয়া উচিত নয়। ওরা দেখ না, আমি তো দেবো না উত্তর, কাগজ জমা হলে তো কি হল, আমি তো পাবলিকের অনুসারী নই, আমি যেটা জরুরি। সুতরাং যে সমস্ত বিষয়গুলো গবেষণামূলক কথা, গভীর জ্ঞানের কথা, সেগুলো আলেম ছাড়া কাউকে বলা উচিত নয়। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, আল্লাহ তাআলা বলছেন লা তাকফু বিমা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর আপনি এই কথা বলতে পারেন, সরলপর পত্রিকাতে দেখলাম এই কথা, এটা আপনার বলতে অসুবিধা কি আছে? অমুকের নামাজ শিক্ষাতে বা অমুকের বইয়ে এই কথাটা আমি দেখলাম, ডাক্তার আসাদুল্লাহ গালিবের বইয়ে এই কথা দেখলাম, হাফেজ আইনুল বারী সাহেবের কথা বললাম, আপনি রওয়ায়ত করবেন, নাম নিয়ে বলবেন যে হাফেজ আইনুল বারী সাহেবের কথা এই কথাটা লিখেছেন তিনি, আপনার বলতে অসুবিধা কি আছে? না কি হাওয়ালা দিয়ে বলবেন আপনি?